আসসালামু আলাইকুম, আশা করি সকলে ভালো আছেন। আপনারা দেখছেন ডিকোডার দিবাকর। আজকের ভিডিওতে আর একবার আপনাদের সকলকে স্বাগতম। স্যামসাং তাদের বাজেট ইউজারদের মধ্যে ব্যাক করেছিল এম সিরিজের স্মার্টফোনগুলো দিয়ে। এম সিরিজের স্মার্টফোনগুলো বেশ কম বাজেটের মধ্যে অনেক ভালো ফিচার অফার করছিল। স্যামসাংয়ের এম সিরিজের একটি স্মার্টফোন কোর M01 আজকে আনবক্সিং করব এবং এর ভালো মন্দ দিক আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করুন। আর যারা চ্যানেলে নতুন, প্লিজ সাবস্ক্রাইব করুন। ফিরে আসছি ছোট্ট একটি ইন্ট্রোর পরে। যে কোনো নতুন ইলেকট্রনিক জিনিস আনবক্সিং করতে আমার বরাবরই ভালো লাগে। আমার মনে হয় শুধু আমার না, এটি অনেকেরই পছন্দ। তো চলুন দেখে নেওয়া যাক ভেতরে কী আছে বক্সের। বক্সটির ভেতরে স্মার্টফোনটি ছাড়া আছে একটি ইউজার ম্যানুয়াল, একটি চার্জার এবং সিম ইজেকশন পিন। 3.5 মিলিমিটার ইয়ারফোনের পোর্ট থাকা সত্ত্বেও স্যামসাং ফোনটির সাথে কোনো ইয়ারফোন দেয়নি। এটি আসলে বেশ দুঃখজনক একটি ব্যাপার। স্মার্টফোনটির ডিসপ্লে প্রোটেকশন নিয়ে আমি তেমন কোনো রকম উল্লেখ পাইনি ওয়েবসাইটগুলোতে, তো সেজন্য আমি প্রথমেই একটি ডিসপ্লে প্রোটেক্টর ইনস্টল করে নিচ্ছি। আপনারাও কিন্তু অবশ্যই একটি ডিসপ্লে প্রোটেক্টর লাগাতে ভুলবেন না। ডিসপ্লে প্রোটেক্টর সহ এই ফোনের যাবতীয় অ্যাক্সেসরিজ আপনারা পেয়ে যাবেন মিতালি বাজারে, যার লিংক আমি ডিসক্রিপশনে শেয়ার করে দেব। স্মার্টফোনটি চালু হতে হতেই আরও কিছু তথ্য আপনাদের দিয়ে দেই। ফোনটির ডিসপ্লে 5.3 ইঞ্চি এবং এর রেজুলেশন 720x1480 পিক্সেল। ডিসপ্লের পিক্সেল ডেন্সিটি কিন্তু 311 PPI, যা নেহাতি কম নয় হাজার হোক স্যামসাংয়ের ডিসপ্লে বলে কথা। স্ক্রিন টু বডি রেশিও 74.5%। বুঝতেই পারছেন ডিসপ্লের উপরে এবং নিচে বেশ খানিকটা চিন আছে। এই বাজেটে আসলে এটুকু চিন মেনে নিতেই হচ্ছে আপনাকে। ডেলাইট ভিজিবিলিটি আর একটু বেটার হলে সুবিধা পাওয়া যেত, তবুও সবশেষে বলতেই হয় PLS TFT এই ডিসপ্লেটি আমাকে খুব একটা হতাশ করেনি। এবার আসা যাক বিল্ড কোয়ালিটির কথায়। বিল্ড কোয়ালিটি এক কথায় অসাধারণ। পেছনের দিকে টেক্সচারাল গ্রেডিয়েন্ট থাকায় খুব ভালো গ্রিপ পাচ্ছিলাম, এক হাতেই খুব আরামে ব্যবহার করা যাচ্ছিল ফোনটি। ফোনটির বটম সাইডে দেখা মিলবে আপনাদের প্রিয় 3.5 মিলিমিটার জ্যাকের ব্যবস্থা, মাইক্রোফোন, মাইক্রো USB পোর্ট এবং সাথে স্পিকার গ্রিলের। ফোনটির ডান পাশে আঙুল ঠিকঠাক রিচ করার মতো সুন্দর পজিশনে ছিল পাওয়ার বাটনটি এবং ঠিক উপরে ছিল ভলিউম রকার। ফোনটির উপরের সাইডে আর কিছু নেই, বাম পাশে সিম ট্রে তথা SD কার্ড স্লট পাওয়া যাবে। সিম ট্রে ইজেক্ট করার পর আমার বেশ ভালো লেগেছে ব্যাপারটি। দুটি সিমের সাথে একটি ডেডিকেটেড SD কার্ড ব্যবহার করার সুবিধা দিয়েছে স্যামসাং। এখানে বলে রাখা ভালো, আমার রিভিউ ইউনিটটি 1 GB র্যাম এবং 16 GB রোমের ভ্যারিয়েন্ট। এছাড়া বাজারে 2 GB র্যাম এবং 32 GB রোমের আরও একটি ভ্যারিয়েন্ট অ্যাভেলেবল আছে। চিপসেট হিসেবে ব্যবহার করা হয়েছে MT6739 অর্থাৎ মিডিয়াটেকের প্রসেসর। এটি বিভিন্ন বেঞ্চমার্কে স্ন্যাপড্রাগন 425-এর থেকে বেশ কিছুটা পিছিয়ে আছে। এ ধরনের একটি চিপসেট ব্যবহার করার কারণেই হয়তো ফোনটির ম্যাক্সিমাম প্রিনস্টল্ড অ্যাপসগুলোই ছিল গো ভার্সনের। আমারও রিকমেন্ডেশন থাকবে আপনারা গো ভার্সনের অ্যাপসগুলোই ব্যবহার করুন। রেয়ারে রয়েছে 8 মেগাপিক্সেলের একটি সিঙ্গেল ক্যামেরা, ফ্রন্টে রয়েছে 5 মেগাপিক্সেলের অপর একটি সিঙ্গেল ক্যামেরা। আমার মনে হয়েছে রেয়ার ক্যামেরা থেকে ফ্রন্ট ক্যামেরার ডায়নামিক রেঞ্জ যথেষ্ট ভালো। 3000 mAh ব্যাটারির এই স্মার্টফোনটিতে GPU হিসেবে ব্যবহার করা হয়েছে কোয়াড কোর 1.5 GHz-এর কর্টেক্স A53 প্রসেসর। গেমিংয়ের ব্যাপারে এই ফোনটি থেকে আমার কোনো রকম এক্সপেকটেশন না থাকায় আমি কোনো রকম চেষ্টাও করিনি এখানে। আর আমার মনে হয় যারা এই ফোনটির টার্গেট ইউজার তারা গেমিং নিয়ে খুব একটা চিন্তা করবেন না। এই মুহূর্তে এই ফোনটি কেনার সবথেকে বড় কারণটি হতে পারে এর কম দাম, আর বাংলাদেশের বাজারে ফোনটির উপরে বেশ বড়সড় ডিসকাউন্ট চলছে। আমি চেষ্টা করেছি স্যামসাং কোর M01 ফোনটি সম্পর্কে খুঁটিনাটি তথ্য আপনাদেরকে জানানোর। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না। আর যারা চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করুন। আজ এ পর্যন্তই, সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আল্লাহ হাফেজ।